নমস্কার বন্ধুরা, এবছর আবারও শেষ সুপার মুন হতে চলেছে 24শে জুন। কখন হবে এই সুপার মুন এবং কোথা থেকে দেখা যাবে এই সুপার মুন? তো আগামী 24শে জুন অর্থাৎ এ মাসের জুনের 24 তারিখে কিন্তু সুপার মুন হতে চলেছে। এই চাঁদ কিন্তু পৃথিবীর অনেক কাছে চলে আসবে, সেক্ষেত্রে চাঁদকে অনেক বড় দেখাবে, সেই জন্য একে বলা হয়েছে স্ট্রবেরি সুপার মুন, অর্থাৎ চাঁদকে কিন্তু স্ট্রবেরির মতো দেখা যাবে। তো বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম এই ধরনের নিউজ জানার জন্য। তো আসুন এবার আমরা দেখে নিই যে বিস্তারিত কী বলা আছে এই সুপারমুন সম্পর্কে, এবং সুপারমুন কোন দেশ থেকে দেখা যাবে, কোন জায়গা থেকে দেখা যাবে এবং কোন সময় এই সুপারমুন হবে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা, তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই সুপারমুন কবে হবে, কি সম্পর্কে কি বলা আছে সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখে নেব। চাঁদ যখন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন প্রায় 12% বড় লাগে। সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 4,10,000 কিলোমিটার আশেপাশে থাকে, কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এর দূরত্ব কমে 3,56,700 কিলোমিটার চলে আসে, সেজন্যই একে সুপারমুন বলা হয়। তো বন্ধুরা, এক নজরে আমরা জেনে নেব যে এই সুপারমুন কী। সুপারমুন হচ্ছে কী, সেটা হচ্ছে চাঁদ যখন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন দেখতে প্রায় 12% বড় লাগে। সাধারণত পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব 4,10,000 কিলোমিটারের আশেপাশে থাকে, কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে 3,56,000 কিলোমিটার চলে আসে, সেই জন্যই একে সুপারমুন বলা হয়। অর্থাৎ পৃথিবী থেকে চাঁদকে অনেক বড় দেখায়। চাঁদ পৃথিবীর চারিদিকে ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়, তখন চাঁদ বড় দেখায়। এবং প্রদক্ষিণ করার সময় সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে তখন তার ছায়া গিয়ে চাঁদের উপর পড়ে, সে কারণে চন্দ্রগ্রহণ হয়। আর অনেক সময় সেই ছায়া আংশিকভাবে চাঁদের উপর পড়ে, তখন আংশিক চন্দ্রগ্রহণ, কখন ছায়ার পুরো ঢেকে যায় তখন চাঁদের পূর্ণ গ্রহণ শুরু হয়। এখানে আরও কী বলা আছে সেটা একবার এক নজরে আমরা জেনে নেব। স্ট্রবেরি মুন দেখা যায়, চাঁদ যখন পৃথিবীর ছায়ার পুরোপুরি ঢেকে যায় তখন সূর্যের 7 রঙে লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৌঁছে যায় চাঁদে। তাই পূর্ণ গ্রহণের সময় অনেকবারই চাঁদকে লাল রঙের দেখতে লাগে। বায়ুমণ্ডলের কারণেই খানিকটা সরলরেখা পরিবর্তন করে লাল রশ্মি গিয়ে চাঁদের গায়ে লাগে, সে কারণেই এমন দৃশ্যকে দেখা মেলে। তবে এদিন গ্রহণ না থাকলেও এই দৃশ্য দেখা যাবে। কখন দেখা যাবে? রাত 11:15 এই দৃশ্য দেখা যাবে, চলবে রাত 2:35 পর্যন্ত। ভারত থেকে অদৃশ্য দেখার সম্ভাবনা খুব কম, কারণ ওই দিন চন্দ্রোদয় হবে রাত 11:30 নাগাদ। যতক্ষণে চন্দ্র মধ্য গগনে উঠবে ততক্ষণে এই দৃশ্য শেষ হয়ে যাবে।